ফেরেশতার রক্ত নাই রূহ নাই। এটি পৃথিবীতে কোন ইসলাম গবেষক পৌঁছে গেলে জানি আমি গেলাম বোঝা গেলে 20-30 বছর পরে মানুষ অনেক ভাষা আমার বই হবে আশা করি তারপরে জানি ভাইয়ের সবচেয়ে সুন্দর কথা লাগছে ওইটাই যে মন্দির ফেরেশতা তার তো রুই নাই রুহ নাই রক্ত নাই তো যেটা নাই সেটা আমার জিগের মুখে ঠিক না ধর্মান দকে তুমি সুস্থ করছো তাকে শুলে ছড়ায় মাইয়া ভালাইলো অথচ তুমি কোথায় চুপচাপ কোনই নাই এবং তুমি কি বলতেছ অসুর রূপী মানুষ কখনো দেবতা চিনে না তাই আমি চলে যাচ্ছি অসুর যে অসুর তো দেবতা চিনবে না আমি তো অসুর যদি গুরু দয়া করে তাহলে আমি মানুষ হব গুরুর দয়া ব্যতীত কারণ কি সুরেশ্বরী বাবা বলতেছে পৃথিবীর যত আলেমগণ তাগজে বিদ্যা বুদ্ধি আছে শয়তানের এক বিন্দু জলের সমান না শয়তানের বিদ্যার সামনে হ্যাঁ এত বড় বিদ্যা এটা কে কইতাছে জানো মাওলাই কইতাছে তাহলে এই মৌলবী সাহেব আমি আমরা যুক্তি তর্কে তারে কেমনে হারামু তার সাথে যুদ্ধ করে কি জিহাদ করে কি আমার দ্বারা সম্ভব আমি কত ক্ষমতাবান না গুরুর দয়া লাগবে গুরুর নেক দৃষ্টি যদি আমার উপরে পড়ে যদি সে দয়া করে তাহলে আমি এই মোহমায়া থেকে মুক্তি পাবো আর নয়তো মোহমায়া একটার পর একটা একটার পর একটা প্রথমে বাপ মার পরে ভাই বোন তারপর স্ত্রী পুত্র কন্যা একবারে জাগা জমি পরে লাস্টে কি এখন তো কবরের জাগা কিনা ধুয়ে যায় এহেন মোহ ডুকে ফলনাগারে বিক্রয় একটা দেখলাম ওই সাইডের মধ্যে আসছে তো কাজে আমাদের শিক্ষাটা কোথায় তো শিক্ষা গ্রহণ করতে হলে বাবা জানের কাছে আসতে হবে বাবা জানের বই মুবারক এবং এই পবিত্র কোরআনুল মাজিদ এই কোরআনুল মাজিদের যে সূরাগুলা বাবা জান করছে অপূর্ব অসাধারণ যার তুলনাই নাই তুলনা হয় না অনেক আছে আর পড়তে গেলে তো ই লেগে জায়গা যে কি করছে এরা আল্লাহ কইছে কি আর এরা কয় কি এবং বাবা জান হুবহু অর্থ করে এত ভালো করছে এত সুন্দর করছে যে কেউ কথা কইব ওই জবানটাই বন্ধ করে দিছে না ফাঁক দা দৌড় পার করিব সামনে না তাহলে পরে আমরা এই যে আসছি এই ফ্যান শিক্ষা এই যে মুরাকাবা মুসাহেদা জিকির কারে কয় কেউ জানে না কোন লতি ভাই থেকে কোন লতি ভাই জিকির যে বাহার আমার দয়ালে তখন বোঝা যায় যে বাবা জাহাঙ্গীর আসলে কি বাবা জাহাঙ্গীরের কাছে আছে কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই যে জিকির কোন লতি ভাই থেকে কোন লতি ভাই যাইব এটা কে কয়জনে জানে কে জানে জানেই তো না আমি যে প্রথমে অজিফা গুলা পড়লাম এই অজিফা বাংলার জমিনে কেউ জানেই না জানেই না এবং ভারতীয় উপমহাদেশের যারা নাকি বড় বড় যাত্রী লালেন তাদের মুখে শুনি নেই তাদের ওয়াজ শুনছি শুনি নেই কোথেকে জানবো কোথেকে জানবো এই এত সুন্দর নিরিখ বজ্জক তাসাব্বুর নামাজ সালাত পুষি যায়গি সালাত পুষি যায়গি সবসে পাইলে সালাত পুষে বাংলাদেশের মলি বইরা কবরে সর্বপ্রথম তোমাকে নামাজের কথা জিজ্ঞেস করা হবে আবার এই মলি বইরে এক তিনটা প্রশ্ন করা হবে মান রব্বুকা ও মান দীনুকা মা কুনতু তাকুলু হাযা রাসূল তোমার রব কে জিগাইবো না তোমার আল্লাহকে আগে রবের পরিচয় জানো
রবের পরিচয় জানতে হবে তো অমান দিন ওটা তোমার দিন কি ধর্ম আর দিন কি এক না এর জন্য বলা হয় দিন হুসাইন আমার দিন আমার মুর্শিদ আমার মুর্শিদের দিনে আমি চলি হুসাইন আলাইহিসসালামের যারা উম্মত ছিল তার যে অনুসারী ছিল তাদের জন্য হুসাইন আলাইহিসসালাম আমার দিন হচ্ছে আমার মুর্শিদ মা কুনতু তাকুনু হাযার রাসূল তুমি তোমার রাসূলের সম্বন্ধে কি চিন্তা করো কি ভাবো বাবা এটা পারবো না বাবার কাছে কমু না কমু না বাবা জানে না জানে না আমি তো জানি বাবা এত কি আমি এই যে এইটা হলো চিন্তা যে কি চিন্তা করে না আলা কুল্লি শাইইন কাদির আলা কুল্লি শাইইন কাদির সে সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান তাবারাক আসমু ওয়া রাব্বুকা ওয়া যুল জালালুল ইকরাম সেই একমাত্র সেই আহাদ সে ছাড়া কারো অস্তিত্ব আমার এই এই দেহ এবং আমার মনের মাঝে নাই তাহলে সে আমি মুসলিম হতে পারবো আমি সাধক হতে পারবো বাবা জান বলতেছেন তার পবিত্র বই মুবারকে যে শয়তান মনে থাকে যে নিজের প্রবৃত্তি নিজের ইচ্ছার ইবাদত করে নিজের ইচ্ছার গোলামি করে সেই শয়তানের গোলামি করে কারণ শয়তান নিজের ইচ্ছারে প্রাধান্য দিছে আল্লাহর ইচ্ছারে সে প্রাধান্য দেয় নাই আল্লাহ বলছিল উসজুদুল আদমা তুই আদমকে সেজদা দে সে বলছে না তার মানে তার ইচ্ছাটা জাহির করছে যদি সে আল্লাহর ইচ্ছাটা ওই সময় মাইনে নিত সেজদা দিত তো যে নিজের ইচ্ছায় চলে সেই শয়তানের গোলামি করে শয়তানের ইবাদত করে এবং আল্লাহ বলে দিতেছে যে জাইনা রাইখো হে আদমের সন্তানেরা কয় নাই হে আদমেরা আদমকে বলে নাই হে আদম শয়তান তোমার প্রকাশ্য শত্রু নো নেভার হতেই পারে না আদম শয়তান শত্রু হলে আদমের সন্তানে এর লেগে কোরআনে কইতেছে হে আদম সন্তানেরা শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আদম হইলে আদমরে তো শয়তান ধোকা দিতে পারে না তাহলে তো নবীকে দেওয়া কোরবানি দেওয়া মনোবিদে যে আদম নো মাসুম তাই কোরবানি দিব কোরবানি না দিয়ে মাসুম হইছে নাকি কোরবানি না দিয়ে তো নবী হয় নাই তাহলে যেটা বান্দার উপরে আইছে নবীর এর জন্য তো তখন একদিন বলছিলাম মৌলবী সাহেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কি ভাবেন কি বলেন উনি আমাদের নবী এই না আপনার নবীকে কইছে ভুল করতে কোরআনে কোথাও আছে যে ইয়া মৌলবী নবী আল্লাহ নবী মোহাম্মদ রসুল না আপনি মৌলবী নবী তো না আল্লাহর নবী মোহাম্মদ হচ্ছে নবী আল্লাহ রসুল আল্লাহ কি আব্দুহু আল্লাহর আব্দুহু সে কোন এই ইয়ের নবী না মানুষের নবী কোরআনে কোরআনে আছে দেখাত তো যে সে মানুষের নবী সে আল্লাহর নবী সে আল্লাহর রসুল সে আল্লাহর আব্দুহু ওলি কার ওলি কি আমার না আল্লাহর ওলি আল্লাহর ওলি আল্লাহর বন্ধু মানুষের ওলি না বলে নাই কোরআনে যে মানুষের ওলি বলছে আল্লাহর ওলি তা আমরা বর্তমানে আমরা যে যেখানে যে কাজ করি ওই কাজের উপরে যে তরকারি বেছে একটা মানুষ নাম হয়তো রুগী হয়ে পারে এই তরকারি আল্লাহ দিকে হোক যে রিক্সা চালায় এই রিক্সা আল্লাহ দিকে হোক যে জুতা বেছে কে জুতা আল্লাহ দিকে হোক যে গরু বেছে গরু আল্লাহ দিকে হোক মাংস মাংস আল্লাহ এবং সাধু তারে না তার স্ত্রী রয়ে কে ওই যে কি তরকারি আল্লাহর বৌদা কই যে তরকারি আল্লাহ ফুলা বান্দা নাম ওই লাগে যে যেটা করে যার কাছে যেটা থাকে ওইটাই তার নাম হয়ে যায় হারি বাতিল বাসে তাই হারি বাতিল আল্লাহ দিকে আহ কয় নাই ভাই সাহেব এদিকে আসেন চাচা মেয়ে এদিকে আসেন হারি বাতিল আল্লাহ বাদ যে সালাই কয় বা সালা বাড়ি যে করে বাড়ি যারা আছে হেরে কয় বাড়ি আল্লাহ নাম বইয়া যায় তো যার কাছে আল্লাহ থাকে হেরেও তো আল্লাহ আল্লাহ কর যার কাছে আল্লাহ থাকে যার কাছে আল্লাহ পাওয়া যায় তার আল্লাহ আল্লাহ যে যেটা লয়ে থাকে তো কাজেই আমাদের শিক্ষা কোথায় সব জায়গায় ভুলে ভরপুর
এত ভুল এই ভুল একমাত্র চোখ আঙ্গুল দিয়ে বাবা জাহাঙ্গীর দেখাই দিয়ে গেল বাংলার জমিনে বইছে এটা সারা বিশ্বেই চলবে কারণ সত্য সত্য তো সত্য কখনোই চাপা দিয়ে রাখা যায় না সত্য এক সময় নিজ রূপে সে উদিত হবেই সূর্যের কিছু সময়ের জন্য মেঘ দিয়ে ঢাকা যায় কিন্তু সব সময়ের জন্য না সব সময়ের জন্য না এর জন্য যদি ওই জ্ঞান অর্জন করতে হয় আল্লাহর কোন বান্দা খাস বান্দা তার বান্দা হয়ে যেতে হবে আল্লাহর বান্দার বান্দা হইতে হবে তাইলে তার কদমে সমস্ত কিছু লুটায় দিলে পরে উৎসর্গ করে দিলে পরে যদি সে গ্রহণ করে কবুল করে তাহলে এর জন্য বলা হয় জান্নাতে দুই দল দুইটা ইয়ে যাবে ইয়া ইয়াতুহান নাফসু মুতমাইন্না ইরজিই ইলা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি হে পরিতৃপ্ত নফস তুমি কি করো জান্নাতের সুসংবাদ সে পাইতেছে আমার আরেকখানে দেয়া বলতেছে মহানবীকে হে আমার হাবিব যদি এরা এই সমস্ত লোকেরা আপনার কাছে তাদের সম্পদ মালামাল আইনা দেয় আপনি সেটা গ্রহণ করেন আপনি সেই সম্পদ গ্রহণ করেন এবং গ্রহণ করে তাকে পবিত্র করেন ওই জাতিহীন তাকে পবিত্র করেন এবং তার জন্য দোয়া করেন আপনার দোয়াই তাকে জান্নাত দিবে তাকে মুক্তি দিবে দুই ভাবে পাওয়া যায় পরিতৃপ্ত নফস হইলে এবং রসুলের দোয়া পাই দুইটা ভাবে তা আমি তো পরিতৃপ্ত নফস যদি না পাই আমি দয়ালু দোয়া পাবো তাহলে আবার সূরা মুদাজিলা 12 নম্বর আয়াতে বলতেছে যে তোমরা যখন রসুলের কাছে যাও রসুলের সাথে চুপি চুপি যদি তোমরা পরামর্শ করতে যাও তাহার আগে উত্তম উপহার উপঢৌকন সেটা মুর্শিদের হাতে রসুলের হাতে আগে দিবা তারপরে তার সাথে পরামর্শ করবা এই যে গুরু দক্ষিণার কথাটা এটা কুরআন হাদিস না কুরআনেই আছে মানে এটা নিয়ে মৌলভীরা কত কথা কিন্তু কারণ জানে না কিছু শিখছে সারা ওই যে ওইটা দিয়ে একে আল্লাহর ইবাদত করে হ্যাঁ পেটের ইবাদত করে পেট চালায় আল্লাহর ইবাদত করলে তো এতিম হয়ে যেতে হবে এতিমই একমাত্র আল্লাহ এতিমের সাথেই আল্লাহ আছে আর নইলে যেগুলা আছে এরা তো না এরা হলে পেট চালায় সম্পদ অর্জন করে তো কাজেই আমরা কোথায় কোন জায়গার মধ্যে তো বাবা জানেন এই যে দর্শনটা এটা আমাদের ঢালাও ভাবে এটা যে যে অবস্থানে আছে এটা প্রচার করা এবং যে যেভাবেই পারে বলা যার সামর্থ্য আছে সে বাবা জানে কিছু বই দিল বাবা জানে কিছু কথা বললো আমরা এমন কর আমার বাবা জানে কোনো কথার মধ্যে কন্ট্রাডিকশন নেই সবচেয়ে বড় জিনিস যেটা এবং আমার বাবা জানেন এই 28খানা বইয়ের মধ্যে কোনো বইয়ের মধ্যে কারো বদনাম নাই এই বাবা জানেন কোনো বইয়ের মধ্যে ফেরেশতা কোনো ইয়ের কথা নাই ফেরেশতা ইসা আয় ফেরেশতা ইসা আয় ফেরেশতা লেগে যায়গা ফেরেশতা লেগে আয়গা ফেরেশতা আয়গা ফেরেশতা পাকড়েগা এইসব কিছু নেই কিচ্ছু না এগুলা সোয়াবের তো কোনো টাইমই নেই কারণ নবী নবী আসে হেদায়েতের জন্য নবী রহমত ওলি রহমত রসুল রহমত এটা কোরআন বলতাছে আমি এই আল্লাহ পাক সূর্য এই যে চন্দ্র জমিন আসমান সাগর পাহাড় পর্বত সমস্ত কিছু দিয়া বলে নাই আমি তোমাদের উপরে এহসান করছি একটা জায়গায় বলছে লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিন আমি তোমাদের উপরে এহসান করছি দয়া করছি কি আমার রসুল পাঠিয়ে আমার দয়াল হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় খোদার দয়া সবচেয়ে বড় রহমত এর উপরে রহমতই হয় না কারণ যে আমার মুক্তির কান্ডারি যে আমাকে মুক্তি দিবে যে আমার পথ দেখাবে আরে সম্পদ তো 60 বছরের লিগা সম্পদ 60 বছরের জন্য 70 বছরের জন্য 80 বছরের জন্য সংসার কিন্তু মুর্শিদ তো 80 বছরের জন্য না মুর্শিদ সমস্ত জন্মের জন্মান্তর পর্যন্ত সবকিছু যদি মুর্শিদ মুক্তি দিয়ে দেয়
মুর্শিদ তো এর জন্য বলছে আমি সবচেয়ে বড় রহমত দান করছি সবচেয়ে বড় ইহসান করছি তোমার উপরে আমার রাসূল প্রেরণ কইরা তাহলে আমার মুর্শিদই তো আমার জন্য দয়া তো আমি সেই দয়ার মালিকের কাছে আমি দয়া ভিক্ষা চাই আমি আমার মালিকের কাছে সে যেন আমাদেরকে দয়া তার রহমতের ছায়াতে আশ্রয় দান করে এবং সে যেন আমাদেরকে এতিম না করে এই ফরিয়াদ রেখে আমি আমার দয়ালু আমি আমার পক্ষ করে জয় হোক ভাই সবচেয়ে সুন্দর কথা লাগছে ওইটাই যে মন্দির যে ফেরেশতা তা কোনো রুই নাই রুও নাই রক্ত নাই যেটা রাই হিসাবে জিগের মুখে ঠিক না